আচ্ছা, আজকে আমরা স্ট্রেন ক্লাসটাই কন্টিনিউ করব। কতদিন আমরা শুরু করেছি, শুরু করে আমরা কি পেয়েছি খুব একটু ব্রিফলি দেখে আসি আমাদের সুবিধার জন্য, আজকে ক্লাসে যাতে অসুবিধা না হয়। আমরা দেখেছি কি, আমরা দেখেছি যে ম্যাটেরিয়ালের যেসব ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করব সেগুলোর প্রপার্টি আমরা বের করতে পারি, এবং মূল প্রপার্টি আমরা যেগুলি আলাপ করেছি এখানে সেগুলো ছিল মডুলাস অফ ইলাস্টিসিটি এবং পয়সনস রেশিও, এবং আরেকটা এদের মাঝে সম্পর্ক ডিফরমেশন এবং স্ট্রেসের মাঝে যে সম্পর্ক সেটা ছিল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। সেখানে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের কিছু কিছু ম্যাটেরিয়াল আমরা পাবো যেগুলা আমরা আমাদের পরবর্তীতে ডিজাইন পারপাসে ইউজ করব, সেগুলাতে একটা অংশে দেখা যাবে যে স্ট্রেস এবং স্ট্রেন একটা আরেকটার সাথে লিনিয়ার থাকে একটা সার্টেন রিজিয়ন পর্যন্ত, এবং এই যখন এগুলা একটা আরেকটার সাথে এই ধরনের লিনিয়ার রিলেশনে থাকে এই রেশিওটাকে বা এই কার্ভের স্লোপটাকে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বলি আর কি। ঠিক আছে, সো এটা আমরা দেখেছিলাম এবং আমরা আলাপ করেছিলাম যে কিভাবে আমরা এটা বের করতে পারবো, টেস্ট করে এটা বের করা যায়, এবং বিভিন্ন ধরনের কেস হতে পারে মডুলাস অফ ইলাস্টিসিটি, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু এখানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিরকম হতে পারে সেগুলো আলাপ করেছি, এবং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হিসাব করার সময় অ্যাকচুয়াল এরিয়া এবং অ্যাকচুয়াল লেন্থ ফর ক্যালকুলেশন অফ স্ট্রেস অর স্ট্রেন ইউজ করলে কিরকম হয়, আর ইউজ না করলে গ্রসের উপরে করলে কিরকম হয় সেগুলো আমরা দেখেছি। এবং এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে তোমার পয়সনস রেশিওর থেকে কিভাবে আমরা এক ডিরেকশনে স্ট্রেন জানা থাকলে অন্য দুইটা ডিরেকশনে স্ট্রেন বের করতে পারি, সেটা আমরা দেখেছিলাম যে আমি যদি একটা ডিরেকশনে আমি স্ট্রেন ক্যালকুলেট করি তাহলে একটা লোডের জন্য যদি এই ডিরেকশনে স্ট্রেন বের করা যায় অন্য ডিরেকশনের গুলা কিভাবে বের করতে পারি সেটাও আমরা দেখেছিলাম। সেটার থেকে আমরা পরবর্তীতে জেনারেলাইজড হুকস ল যেটা সেটা আমরা দেখেছিলাম যে কিভাবে আসবে, সেই জিনিসটা আমরা সর্ট আউট করেছিলাম। সো এতটুকু আমাদের হয়ে গিয়েছিল, এবং আমরা যেটা বলেছিলাম যে আজকে আমরা একটু অঙ্ক দেখবো যাতে জিনিসটা কি আমরা বুঝতে পারি। সো অঙ্ক যদি দেখতে চাই, প্রথম অঙ্কটা সবচেয়ে সহজ অঙ্ক যেটা সেটা আমরা দেখি আর কি। তাহলে প্রথম অঙ্কটা কি লক্ষ্য করো যে প্রথম অঙ্কটা হচ্ছে তোমার একটা ছোট শ্যাফ্ট টাইপের জিনিস দেওয়া আছে বা একটা সার্কুলার ক্রস সেকশন দেওয়া আছে যার একটা সার্টেন লেন্থ আছে, এটার পাশে দেখো একটা ছবি দেখানো আছে এরকম তারের মতো করে, এবং মাঝখানে একটা কাঁটাও দেখানো আছে। তাহলে বিষয়টা কি হলো, ছবিতে আমরা যা আগে তথ্য দেখে ছবি বুঝতে পারি সেটা বুঝে ফেলি। এখানে ডি দেখানো আছে 50 mm, তার মানে এটা এমন একটা বার যেটার ডায়ামিটার সার্কুলার ক্রস সেকশন দেখতে সিলিন্ডারের মতো, যার ডায়ামিটার হচ্ছে 50 mm, এবং এখানে কোনো একটা লেন্থ মার্ক করা আছে 300 mm। গতদিন আমরা আলাপ শুরু করেছিলাম এই টপিকের উপরে, কাজেই আমরা জানি যে আসলে এটা কি হতে পারে উইদাউট গোয়িং থ্রু দ্য কোশ্চেন। যেহেতু আমরা গত ক্লাসটা করেছি আমরা জানি যে আসলে স্ট্রেন মেজার করার জন্য আমরা একটা সার্টেন ডিস্টেন্সের উপরে স্ট্রেনটা মেজার করি যাতে একই ম্যাটেরিয়ালের প্রপার্টি আমরা সবাই একই রকম পাই, এক একজন এক এক রকম না পাই। কেউ যদি 200 উপরে মাপে, কেউ যদি 250 উপরে মাপে, কেউ যদি 300 উপরে মাপে, তাহলে এক একজনের স্ট্রেন ভ্যালুটা এক এক রকম আসতে পারে আর কি। সো সেটার জন্য আমরা যেটা করেছি সেটা হলো যে এই ছবির দিকে তাকালে আমরা বুঝবো যে এটা আসলে আমাদের গেজ লেন্থ। আমাদের যেই প্রবলেমটা দেওয়া আছে এই প্রবলেমে যেই বারটা আছে তার ডায়ামিটার হচ্ছে 50 mm, তার মাঝে গেজ লেন্থ হচ্ছে 300 mm, এবং এটার মধ্যে কোনো একটা মেজারমেন্ট করা হবে। একটু ছবিতে আমরা বুঝে প্রশ্নটাতে চলে যাই। প্রশ্নে কি আছে দেখো, কনসিডার এ কেয়ারফুললি কনস্ট্রাক্টেড এক্সপেরিমেন্ট ওয়ার অ্যান অ্যালুমিনিয়াম বার অফ ডায়ামিটার 50 mm ইজ স্ট্রেস ইন এ টেস্টিং মেশিন অ্যাজ শোন ইন ফিগার 15। সো একটা টেস্ট করা হচ্ছে মেশিনে বসায় এবং এটা ডায়ামিটার 50 mm সেটাও বলা আছে এবং এই ফিগার অনুযায়ী টেস্ট হচ্ছে। অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট দ্য লোড পি ইজ 100 kN, তার মানে এই অ্যাপ্লাইড লোড মানে শুরুতেই তো চিরজীবনই তো একটা লোড দেওয়া থাকে না, আমরা যখন টেস্ট করার চেষ্টা করি মেশিনে যখন আমরা ফিট করি লোড ভ্যালুটা জিরো থাকে এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করে, অল অফ এ সাডেন হঠাৎ করে পুরো লোডটা চলে আসে না সেটা আমরা বুঝতেই পারতেছি। তাহলে যে কোনো একটা মুহূর্ত যে সময় আমাদেরকে এই ডেটাটা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে লোডটা কত, পি ভ্যালুটা হচ্ছে 100 kN। ঠিক আছে, এবং বলা হয়েছে কি, হোয়াইল দ্য মেজার্ড ইলঙ্গেশন অফ দ্য রড ইজ 21.219 ইন এ গেজ লেন্থ অফ 300 mm, তার মানে
যেই গেজ লেন্থের উপরে ইলংগেশন মেজার করা হচ্ছে সেই গেজ লেন্থটা হচ্ছে আমার এখানে 300 mm। এখানে জাস্ট ফুটনোট হিসাবে আমি যদি বলি তোমাদেরকে যে এই প্রবলেমে গেজ লেন্থ 300 mm বলা হয়েছে ডাজ নট মিন যে গেজ লেন্থ সবসময় 300 mm হয়। এই জিনিসটা মাথায় রাখবা যে আসলে এটা একটা পার্টিকুলার প্রবলেম যেটা আমরা ডিসকাস করতেছি টেক্সটবুকে, সেখানে এই প্রবলেমটাকে যখন ডেসক্রাইব করা হয়েছে তখন বলা হয়েছে যে গেজ লেন্থ 300 mm, বাট এটার মানে এই না যে সব সময় 300 mm। আসলে দেখবা যে আমরা কি ম্যাটেরিয়াল টেস্ট করতেছি কি ধরনের এগুলার উপরে ডিপেন্ড করবে। এটা এগুলার উপরে একটু হোল্ড করা হবে স্টিলের বারই যদি হয় এটা হলো গেজ লেন্থ একরকম হয়, এটা যদি তোমার স্টিলের প্লেট হয় গেজ লেন্থ আরেক রকম হয়, এটা যদি তোমার তোমার প্রি স্ট্রেসিং স্ট্রেন্থ হয় তখন গেজ লেন্থ আরেক রকম। এগুলো ডিপেন্ড করে যে তোমার আসলে কোডের উপরে ডিপেন্ড করবে আর কি, এবং স্যাম্পল টাইপের উপরে ডিপেন্ড করবে যে আসলে এটা কি হবে। সো পার্টিকুলার প্রবলেম হলো এটা 300 mm। এখন বলেছি কি দেখো 300 mm এ তার ইলংগেশন হচ্ছে 0.219। ইলংগেশন হওয়ার মানে হলো লম্বা হয়েছে। ডেফিনেটলি আমার পি এর ভ্যালু যেহেতু প্লাস ধরে টান দিয়েছি এটা ছোট হওয়ার কোনো কারণ নেই, এটা লম্বাই হবে। তাহলে লম্বা যদি হয় তাহলে আমরা বলতে পারি কি লংগিটিউডাল ডিরেকশনে এপসাইলন এল আমাদের স্ট্রেনের আমরা কিভাবে নোটেশন দিয়েছি, স্ট্রেনের নোটেশন দিয়েছি হলো তোমার এপসাইলন। তাহলে লংগিটিউডাল ডিরেকশনে যে স্ট্রেন হবে সেটাকে আমরা কি বলবো, এপসাইলন এল বলবো। ঠিক আছে, এপসাইলন এল বলবো এবং সেই এপসাইলন এল এর ভ্যালু হবে কত, 0.219/300। ঠিক আছে, তাহলে তোমার এপসাইলন এল লংগিটিউডাল স্ট্রেন যেটা সেটা হবে 0.219/300। তাহলে তোমরা যখন ক্যালকুলেট করবা এটা আসবে এরকম একটা ভ্যালু। ঠিক আছে, সো এটা ক্যালকুলেটরে আমরা মানে এত লেখারও কিছু আসে না, আসলে এটা পরীক্ষায় আসার মতো কোনো প্রবলেমও না, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আর কি এটা দেখানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই লেন্থে 0.219 হয়েছে, তাহলে 0.219/300 করলেই আমরা লংগিটিউডাল ডিরেকশনে এপসাইলন এল যদি দাও সেটা বের হয়ে গেল। এর বাইরে আর কি বলা আছে দেখো, and the diameter dimension is decreased by 0.01215 mm। ঠিক আছে, তাহলে ডায়ামিটারটা ছিল কত, ডায়ামিটার ছিল 500 এবং এটা বলা হয়েছে ডিক্রিজ করেছে। এটা আমরা জানি যে আসলে গতকাল আমরা যখন পয়সন্স ইফেক্টটা আলাপ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আসলে একটা ম্যাটেরিয়ালের উপরে যখন আমরা লোড অ্যাপ্লাই করি বা একটা ম্যাটেরিয়ালে যখন এনার্জি ডেলিভারি করি শেপ চেঞ্জ হয়। শেপ চেঞ্জ হইলে আসলে একদিকে লম্বা হলে আরেকদিকে নর্মাল কনসেপ্ট অনুযায়ী বা নর্মাল ম্যাটেরিয়ালে ছোট হওয়ার কথা, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ হবে যে তুমি চাপ দিছো একটা জিনিস সেটা বড় হয়ে গিয়েছে বা ধরে টান দিছো এটা ভলিউম বেড়ে গেছে, এটা 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 আনইউজুয়াল ফেনোমেনা আর কি। ঠিক আছে, সো সেটা যদি হয়ে থাকে তাহলে আমার এইদিকে যেহেতু লম্বা হয়েছে ভলিউম যেহেতু বেড়ে যাবে না কাজে এইদিকে ছোট হওয়ারই কথা লজিক্যালি, এবং সেটাই দেওয়া আছে যে ডিক্রিজ বাই এত, তাহলে এটা কি নেগেটিভ ভ্যালু। তাহলে এইদিকে ডায়ামিটার যদি ডিক্রিজ করে এটা তাহলে আমার ট্রান্সভার্স ডিরেকশন এটা, তাই না, মেম্বারের লংগিটিউডাল ডিরেকশন হচ্ছে এটা, ট্রান্সভার্স ডিরেকশন হচ্ছে এটা, তাহলে ট্রান্সভার্স ডিরেকশনে রিডাকশন হয়েছে, তাহলে ট্রান্সভার্স স্ট্রেন কত হবে, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ যেটা সেটা যদি আমরা করি এইটা ডিভাইড বাই ডায়ামিটার 50, তাহলে এইটা ডিভাইড বাই 50, দেখো এটা ডিভাইড বাই 50 এবং নেগেটিভ যেহেতু সে ডিক্রিজড হয়েছে তাহলে এটা হচ্ছে আমার ট্রান্সভার্স স্ট্রেন। এখন দেখো প্রশ্নে কি বলেছিল, ক্যালকুলেট দা কনস্ট্যান্ট নিউ বলা হবে, এটারও কোনো কারণ নাই, তোমাকে হয়তো বলা হতো এটা যদি রিয়েলি দেওয়ার মতো প্রবলেম হয়তো, ডেফিনেটলি এটা দেওয়ার মতো প্রবলেম না, আমি আগেও বলেছি এটা যদি দেওয়ার মতো প্রবলেম হতো তাহলে বলা হতো যে তোমার পয়সন্স রেশিওটা কত এই ম্যাটেরিয়ালের সেটা বের করো। তাহলে পয়সন্স রেশিওর ডেফিনেশন আমরা যদি মনে করি গত ক্লাসে আমরা দেখে এসেছি যে অ্যাবসলিউট ভ্যালু অফ transverse strain to lateral strain, এই যে দেখো গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম absolute value of lateral strain by
তোমার লংগিটিউডাল স্ট্রেন, ঠিক আছে? ল্যাটারাল কোনটা, লংগিটিউডাল কোনটা? লংগিটিউডাল অ্যাক্সিস ছিল আমাদের এটা, আর ল্যাটারাল বা ট্রান্সভার্স হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে লংগিটিউডাল এর সাথে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেলে যাই থাকুক না কেন, সেগুলো হচ্ছে আমার ল্যাটারাল বা ট্রান্সভার্স, তুমি যাই বলতে চাও আর কি, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, অ্যাবসলিউট ভ্যালু, এবং উপরে থাকবে হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরটা, তার মানে এটা, এবং নিচে থাকবে লংগিটিউডালটা, তার মানে এটার থেকে যেটা বের করেছি আর কি আমরা। সো তাহলে আমরা ভাগ করি যে অ্যাবসলিউট ভ্যালু যদি নেই, সামনে একটা মাইনাস দেওয়া বা অ্যাবসলিউট ভ্যালু নেওয়া একই হবে আর কি। তাহলে ভাগ করলে দেখো এটা 0.333 আসে। তাহলে যেই ম্যাটেরিয়াল টেস্ট করেছি আমরা সেটার পয়সন রেশিও হলো 0.33, এটাই এই প্রবলেমের ফাইন্ডিং, ঠিক আছে? এটা একদম বেসিক ডেফিনেশন থেকে আসছে, এখানে তেমন কিছু একটা জিনিস নাই যেটা খুব একটা এক্সপ্লেন করারও আছে। তুমি দুইটা স্ট্রেন ক্যালকুলেট করবা, একটা হলো লংগিটিউডাল ডিরেকশনের স্ট্রেন, একটা হলো ট্রান্সভার্স ডিরেকশনের স্ট্রেন, এবং বাই ডেফিনেশন তুমি জানো যে ট্রান্সভার্স বাই লংগিটিউডাল, এবং সেটা করলে আসবে যেহেতু একটা বড় একটা ছোট, এটা একটা নেগেটিভ ভ্যালু আসে। পয়সন রেশিওটাকে আমরা পজিটিভ রেশিও ভ্যালু হিসেবে দেখাতে চাই, সেই জন্য আইদার তুমি সামনে একটা মাইনাস মারবা পুরা, অথবা পুরাটার অ্যাবসলিউট ভ্যালু নিবা, ইট বিকামস পজিটিভ। সো এই বেসিক ডেফিনেশন থেকে এটা বের করা হলো, এটা দিস প্রবলেম এন্ডস হিয়ার, ঠিক আছে? এরপরে আবারও আমরা পিছনেই ফিরত যাব, এবার সামনে আগাচ্ছি না। আসলে থার্মাল স্ট্রেন এবং ডিফরমেশন এগুলো আমরা সেই ক্লাস 10 এর থেকে পড়া শুরু করছি বা ক্লাস 9 থেকে পড়া শুরু করছি, এরপরও বারবারই আমরা পড়ি আর কি একই জিনিস। তাহলে আমাদের জানা আছে যে একটা ম্যাটেরিয়ালকে যদি গরম করা হয় সেটা লম্বা হয়, এটাকে ঠান্ডা করা হলে ছোট হয়, দ্যাট ইজ দ্য নর্মাল ফেনোমেনা। এক্সেপশন কি, আমরা জানি যে পানিকে যখন বরফ বানায় এটা ভলিউম বেড়ে যায়, এবং সেই জন্যই দেখবা যে এটা ফেটেও যায় উপরে, যেহেতু আগে ফ্রিজিংটা হয়ে সলিডিফিকেশনটা হয়ে যায়, তারপরে ভিতরেরটা যখন এক্সপ্যান্ড করে তখন সারফেসে ক্র্যাক ডেভেলপ করে, আইস কিউবের মধ্যে প্রায় এই জিনিসটা হয়তো খেয়াল করবা তোমরা। সো ওইটা বাদ দাও, আমরা যেটা বলবো আমাদের আজকের ক্লাসে সেটা হচ্ছে যে থার্মাল স্ট্রেনের ডেফিনেশন কি। স্ট্রেন যেভাবে আমরা অলওয়েজ ডিফাইন করে আসছি, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ আমরা স্ট্রেন। তাহলে এখানে পার্থক্যটা কি, চেঞ্জ ইন লেন্থ থার্মালে কি পার ইউনিট লেন্থে সবসময় এক থাকবে নাকি? এক ডিগ্রি বাড়ালে যা হবে ডেফিনেটলি 10 ডিগ্রি বাড়ালে তার চেয়ে ডিফারেন্ট কিছু হবে, একই থাকবে না। তাহলে এডিশনাল কম্পোনেন্ট বা ভ্যারিয়েবলটা এখানে কি, এখানে এডিশনাল ভ্যারিয়েবলটা হলো তোমার টেম্পারেচার, ঠিক আছে? ওখানে ছিল লোড আর এখানে হচ্ছে টেম্পারেচার। তাহলে এখানে কি বলতে হবে, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ কি, এরপরে হলো কিসের জন্য এটা হচ্ছে সেটা বলতে হবে। পার ইউনিট টেম্পারেচার ভ্যারিয়েশন সেটা হলো তাহলে থার্মাল এক্সপানশনের কোফিশিয়েন্ট যেটা সেটা। তাহলে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস হোক ফারেনহাইট হোক, এটা ডেফিনেশন থেকে দেখতে হবে যে কোফিশিয়েন্ট আমরা কিভাবে বলি। 1 ডিগ্রি তাপমাত্রা যদি আমরা ভ্যারি করি, তাহলে পার ইউনিট লেন্থে যেই চেঞ্জটা হয় সেটাকে আমরা বলবো কোফিশিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপানশন বা আলফা। তাহলে 1 ডিগ্রির জন্য যদি হয় সে ফর এক্সাম্পল আলফা, তাহলে যে কোনো টেম্পারেচার চেঞ্জ করলে আমরা বের করতে পারবো যে থার্মাল স্ট্রেনটা কত, এবং এটাকে অরিজিনাল লেন্থ দিয়ে গুণ করলে আমরা ডিউ টু টেম্পারেচার কত লেন্থ চেঞ্জ হয়েছে বের করতে পারবো। যেহেতু এগুলো আমরা আগেই পড়ে আসছি, এটা মনে হয় না তেমন একটা ডিটেইল ডেসক্রিপশন দেওয়ার মনে আছে। এখানেও সেই আগের মতোই যে এখানে আমরা আলফা দিয়ে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপানশনকে নোটেশন হিসাবে ইউজ করব আলফাকে, এবং তাহলে ডেল্টি যদি মানে 1 ডিগ্রিতে যদি এটা হয় টেম্পারেচার ভ্যারিয়েশন যদি হয় ডেল্টি, তাহলে ডেল্টি এর জন্য স্ট্রেন ভ্যালু অ্যাপসাইলন টি যেটা সেটা হবে আলফা ইনটু ডেল্টি। এবং এরপরে যদি তোমার ম্যাটেরিয়াল মেম্বারের লেন্থ দেওয়া থাকে এল, তাহলে চেঞ্জ ইন লেন্থ টোটাল চেঞ্জ ইন লেন্থ হবে কত, এটা ইনটু এল, বা এখানে এল বসায় দিলে যেটা আসে ডেল এল সমান ওইটা পাওয়া যাবে। তো এটা গেল আমার লিনিয়ার থার্মাল এক্সপানশনের ফলটা। এখন কনস্টিটিউটিভ ল, এই ক্লাসটাও আসলে কিছু এই ধরনের থিওরিটিক্যাল ডিসকাশনের উপরে যাবে, এরপরে আমরা আবার প্রবলেমে চলে যাবো আর কি। তো ছোটখাটো কিছু থিওরিটিক্যাল ডিসকাশন আছে যেগুলো তোমার পরবর্তীতে কাজে আসবে। পরবর্তীতে কাজে আসবে বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ম্যাটেরিয়াল আইডিয়ালাইজেশন করার দরকার হবে পরবর্তীতে আমাদের, যে একটা ম্যাটেরিয়ালকে আমি কিভাবে আমার মডেলে ব্যবহার করব, বা যেই কাজ করতে চাচ্ছি অঙ্কের মধ্যে কিভাবে ব্যবহার করব, সেই বেসিক ব্যাকগ্রাউন্ডগুলো আমার থাকতে হবে। সেটা থাকার জন্য দেখো যে আমাদের ম্যাটেরিয়াল কিভাবে বিহেভ করে সেটা দেখলেও আমরা বুঝতে পারি। যে একটা রাবারকে ধরে যদি টানতে হয় কি হয়, এটা টানা লম্বা হয়ে যায়, ঠিক আছে? কোনো রেজিস্ট্যান্সই দেখায় না, ঠিক আছে? তাহলে এটা কি, এটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল যেখানে লোড দেওয়া মাত্র তার এরকম একটা কনস্ট্যান্ট লোডের ডিফরমেশন হতে থাকে। আবার তুমি দেখো যে কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো তোমরা ল্যাবে টেস্ট করবা,
কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো তোমার লোড দিলে প্রথমে সে লিনিয়ার একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখায়, তারপরে হয়তো এরকম ফ্ল্যাট হয়ে যায়, কোনো লোড নেয় না, খালি ইলঙ্গেশন হতে থাকে। তাহলে প্রথম এখানে যেমন পুরাটা শুরু থেকে সে প্লাস্টিক, এখানে কি হয় প্রথম দিকে সে একটা ইলাস্টিক বিহেভিয়ার দেখায়। ইলাস্টিসিটির কথা আমাদের গতদিনই আমরা ডিসকাস করেছিলাম বা আমরা আগেও জানি যে ইলাস্টিসিটি জিনিসটা ছিল কি, আপন রিমুভাল অফ লোড অরিজিনাল শেপ রিগেইন করার যে ক্যাপাসিটি সেটা হলো ইলাস্টিসিটি। সো এখান থেকে যখন আমরা লোড রিমুভ করি এটা ফিরত আসে অরিজিনাল লাইনে। বাট প্লাস্টিক যখন হয়ে যায় তখন কি হয়, এটাকে যদি আমি এইভাবে নিয়ে যাই তারপরে যদি আনলোড করি তাহলে সে অরিজিনাল লাইনের বা অরিজিনাল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা দিয়ে আমি ইলাস্টিক বিহেভিয়ার দিয়ে উঠেছিলাম সেই ইলাস্টিক লাইনটার প্যারালাল লাইন হিসাবে ফিরত আসে। সো আপন রিমুভাল এই জায়গায় সে এখানে ফিরত আসে এবং এটা তার পারমানেন্ট একটা ডিফরমেশন হয়ে যায়, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি লোড রিমুভ করি কি হয়, এটা অরিজিনাল লোডিং পাথ যে ছিল এটা এটার প্যারালাল ফিরত আসে, এটুকু তার পারমানেন্ট ডিফরমেশন হয়ে যায়। তাহলে কিছু ম্যাটেরিয়াল হতে পারে যে একদম শুরুর থেকেই প্লাস্টিক, কিছু ম্যাটেরিয়াল হতে পারে ইলাস্টিক দেন প্লাস্টিক, কিছু ম্যাটেরিয়াল হয়তো আবার স্ট্রেন হার্ডেনিং দেখাতে পারে। স্ট্রেন হার্ডেনিং যদি আমার মনে না থাকে আজকে তাহলে আমরা আবার একটু দেখে আসি। স্ট্রেন হার্ডেনিং কি ছিল কি, লিনিয়ার ইলাস্টিক যাওয়ার পরে ইল্ড শুরু হয়েছিল, তারপরে হঠাৎ মনে হলো যে না এতো আবার লোড নেওয়া শুরু করছে। এই জায়গাটাকে আমরা নাম দিয়েছিলাম গতকাল স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, ঠিক আছে। তাহলে কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই ব্যবহারটাও আমরা দেখতে পাই, নট দ্যাট যে সবগুলাতেই দেখতে পাবো, কিছু কিছু ম্যাটেরিয়াল এই ধরনের বিহেভিয়ার আছে, তাহলে সেটাও আমাদের কনসিডারেশনে আমরা নিতে পারি। তাহলে এটা হলো কি, ইলাস্টিক দেন লিনিয়ার হার্ডেনিং ম্যাটেরিয়াল, ঠিক আছে। কোথায় কাজে আসবে এখন আমরা যখন অঙ্ক করব প্লাস্টিক ম্যাটেরিয়ালের জন্য তাহলে ইকুয়েশন একরকম হয়ে যাবে, লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য একরকম ইকুয়েশন হবে, ইলাস্টিক প্লাস্টিকের জন্য একরকম হবে, এটাও আরেক ধরনের হবে। এটাতে কি হবে, তুমি যখন অফলোড করো বা আনলোড করো তখন এই লাইনের প্যারালাল সে ফিরত আসবে এবং এইটুকু হচ্ছে তার পারমানেন্ট ডিফরমেশন। বাট এই এই রিজিয়নে যদি আনলোড করো এই জায়গায় আসার পরে এই লাইন বরাবর ফিরত আসবে, কোনো পুরাপুরি ইলাস্টিক পাতে সে ফিরত আসবে, কোনো পারমানেন্ট ডিফরমেশন থাকবে না বা অরিজিনাল শেপ সে রিগেইন করবে আর কি, ঠিক আছে। এখন এগুলা ডিফারেন্ট কাজে ইউজ হবে, যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা দেখবা যে ফোর্থ ইয়ারে গেলে বোধহয় অঙ্ক করার সময় একবার ইউজ হবে, আর পরবর্তীতে যারা আরো হায়ার এডুকেশনে যাবা, যারা তোমার ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার করে ডিফারেন্ট টাইপ অফ জিনিস মডেল করার চেষ্টা করবা, তাদেরকে রিয়েল বিহেভিয়ারটা পাওয়ার জন্য এক্সাক্ট স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ইনপুট দিতে হয়। এক্সাক্ট স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম মানে বেসিক্যালি যেটা আসলে তোমার ডিফরমেশন এবং লোডের যে রেসপন্স ম্যাটেরিয়ালের সেটা ইনপুট দিতে হয়। সো যারা কি লেভেলে তুমি কাজ করবা পরবর্তীতে সেটার উপরে ডিপেন্ড করে, যার বেশি প্রিসাইজ রেজাল্ট দরকার হয়তো হয় সে হয়তো এই পুরো এই কার্ভটারেই মাল্টিপল পয়েন্ট 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 ডেটা দিয়ে ইনপুট করে দিতে পারে, ডিপেন্ডস যে আসলে কে কি ধরনের কাজ করতেছে তার উপরে ডিপেন্ড করবে আর কি। এনিওয়ে তাহলে আইডিয়ালাইজেশন যেগুলো হতে পারে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের বা কনস্টিটিউটিভ রিলেশনসের, আমি আগেও বলেছিলাম যে কখনো এটাকে আমরা এই নাম দিব কখনো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামও বলবো, কাজেই যেটাই বলা হোক না কেন তোমার বুঝতে হবে আসলে জিনিসটা কি, ঠিক আছে। কাজে কনস্টিটিউটিভ রিলেশনই দেখো আর স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামই লেখা দেখো, বুঝতে হবে যে এটা আসলে ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন যে রেসপন্সটা বা লোডের সাথে ডিফরমেশনের যেই ভ্যারিয়েশনটা সেটা। ওকে, তাহলে এইটা আমাদের এই এই টপিক আপাতত শেষ, এখানে আর খুব একটা বলার কিছু নেই। এরপরে যেটা আসবে তোমার, যে আসলে মনে করো আমরা প্রায় বিভিন্ন ধরনের কথা বলি যে ভূমিকম্পে বা টিভিতেও অ্যাড দেখবা যে বিভিন্ন কোম্পানি তাদের ম্যাটেরিয়াল কত ভালো এটা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের টার্ম ইউজ করে অ্যাড দেয় আজকাল। কিছু কিছু অ্যাড এথিক্যাল, কিছু অ্যাড আনএথিক্যাল, ঠিক আছে। যেমন দেখবা যে বুয়েট কর্তৃক এই স্বীকৃত, বুয়েট কর্তৃক ওই স্বীকৃত, বুয়েট এই ধরনের স্বীকৃতি দেয় না, বুয়েটে কিছু টেস্ট হয় বুয়েট টেস্ট রেজাল্ট দেয়, কাউরে স্বীকৃতি দেয় না যে তুমি এটা করার জন্য সার্টিফাইড বা তোমার এটা এটা করার জন্য সার্টিফাইড। তারা একটা টেস্ট রিপোর্ট চায়, সেই টেস্ট রিপোর্ট দেওয়া হয়, ওখানে এই ধরনের কিছু বলা হয় না যে এটার জন্য তুমি স্বীকৃত, এটার জন্য তুমি স্বীকৃত, হোয়াট এভার। সেখানে ইদানিং একটা দেখবা যে রডের অ্যাডভার্টাইজ দেয় যে টাফার রড ইউজ করা উচিত, ঠিক আছে। সো এই জিনিসটা কোথা থেকে আসছে, এটা আসলে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং টার্ম, ঠিক আছে। সেটা হলো যে দেখো আসলে ম্যাটেরিয়ালে যখন আমরা লোড অ্যাপ্লাই করি তখন এইদিকে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে এদিকে দিয়ে স্ট্রেস, এদিকে দিয়ে স্ট্রেন। এই একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম মনে করো, এটা একটা ব্রিটল ম্যাটেরিয়ালের, এটা একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের ডায়াগ্রাম। এখন এখানে তোমার কি দেখো যে এই ডায়াগ্রামের এরিয়াটা কি, এরিয়াটা হলো যে আসলে
পার ইউনিট ভলিউমে কতটা এনার্জি অ্যাবজর্ব হয়েছে। তুমি যখন লোড দিয়েছো তখন ডিফরমেশন হয়, ডিফরমেশন একটা কিছু জিনিস আসলে আন্ডারগ্রাজুয়েটের, কিছু জিনিস আন্ডারগ্রাজুয়েটের না, এই ডিসকাশন এই এই কনক্লুশন আসার জন্য আর কি, যে একটা মেম্বারে যখন আমরা লোড দেই তখন সেইটাতে আমাকে এনার্জি খরচ করতে হয়, সেই এনার্জিটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হইল যে সেই মেম্বারের শেপ চেঞ্জ করার জন্য, আর একটা হলো সেই মেম্বারের ভলিউম চেঞ্জ করার জন্য। এটা হলো টোটাল যে এনার্জিটা আমি ডেলিভারি করি সেটা এই দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে। তাইলে দেখো সেই এনার্জি যেটা আমরা ডেলিভারি করি তোমার পার ইউনিট ভলিউমে, যেটা আমি এখান থেকে বের করে ফেলতে পারি যে ডেলিভার্ড এনার্জি ইজ ইকুয়াল টু অ্যাবজর্বড এনার্জি, ঠিক আছে। আর যদি ডেলিভার্ড এনার্জি সে যতটা অ্যাবজর্ব করতে পারে তার চেয়ে বেশি দিয়ে কি হবে, ও ভেঙে যাবে, এই তো। সো তোমার প্রপোর্শনাল লিমিট পর্যন্ত আমি এই ডেলিভার্ড এনার্জি পার ইউনিট ভলিউমে কত বাইর করতে চাইলে প্রপোর্শনাল লিমিট থেকে একটা জাস্ট পারপেন্ডিকুলার ড্র করলে যেই এরিয়াটা পাওয়া যাবে ট্রায়াঙ্গেলের সেটা হলো ডেলিভার্ড এনার্জি। আর এর ফেলিউর যদি আমি দেখতে চাই, মনে করো এটা একটা ব্রিটল ম্যাটেরিয়ালের ডায়াগ্রাম, এইটুকু হলো এই এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে সেটা হলো এই ফেলিউরের আগ পর্যন্ত সেই এই এনার্জিটা অ্যাবজর্ব করছে। আর এটা একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা মনে করো ভেঙে গেছে এখানে। তাহলে এখানে ভেঙে গেলে এই এরিয়াটা, এই যে আমার কার্সারটা যে এরিয়া নিয়ে মুভ করতেছে এই এরিয়ার ভিতরে, এই যে এই এরিয়া এটার মাঝে যে এরিয়া সেটা হলো পার ইউনিট ভলিউমে এই ম্যাটেরিয়ালটা প্রায়র টু ফেলিউর বা আপ টু ফেলিউর অ্যাবজর্ব করেছে। তাহলে এই তিনটা জিনিসকেই আমরা আসলে দেখবো, বা এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, এই দুইটা জিনিসই আমরা দেখবো। এই একটা এনার্জি দেখো, এটা সাবস্ক্রিপ্ট আমরা দিয়েছি আর, আর এই একটা এনার্জি এটা সাবস্ক্রিপ্ট দেওয়া আছে টি। এটাকে আমরা বলি মডুলাস অফ রেজিলিয়েন্স বা ইউআর, যেটা আগামী টার্মে তোমরা যখন সেশনাল করবা তখন তোমাদের এই কোয়ান্টিটি গুলো বের করতে হবে। তাহলে মডুলাস অফ রেজিলিয়েন্স কি, একটা মেম্বারে যখন এনার্জি ডেলিভার করা হয় বা যখন তার ডিফরমেশন হতে থাকে তাহলে লিনিয়ার ইলাস্টিক রেঞ্জের এন্ডে বা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত গেলে যতটুক এনার্জি সে অ্যাবজর্ব করে, এনার্জি অ্যাবজর্ব কিভাবে বের করবো সেটা আগেই বলেছি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের এরিয়াটা যদি এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত বের করি সেটাই হলো পার ইউনিট ভলিউমে অ্যাবজর্ব এনার্জি, পার ইউনিট ভলিউমে, এই কথাটা মনে রেখো। তাহলে এটাকে বলবো মডুলাস অফ রেজিলিয়েন্স। আর যখন ভেঙে যায় তাহলে ব্রেকিং পয়েন্টে বা ফ্র্যাকচার পয়েন্টে যখন আমরা এই এরিয়াটা ক্যালকুলেট করবো সেটা হলো ভাঙার জন্য যে এনার্জি অ্যাবজর্ব হয়েছে সেটা হলো মডুলাস অফ টাফনেস, ঠিক আছে। তো ডেফিনেশনগুলো এখানে তোমাদের স্লাইডে দেওয়া আছে দেখবা, আজকে আমি একটু কালার করে দিয়েছি, ড্রাফট হিসাবে যেটা আপলোড করা আছে সেটা কালার করা নেই, নর্মাল ভাবেই আছে। তাহলে রেজিলিয়েন্স কি, এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি উইদাউট সাফারিং প্লাস্টিক স্ট্রেন। প্লাস্টিসিটি সম্বন্ধে আমরা বলছি যে এই জায়গায় চলে আসলে প্লাস্টিক স্ট্রেন চলে আসে বা প্লাস্টিক ডিফরমেশন হয়ে যায়, পারমানেন্ট ডিফরমেশন হয়। তাহলে এর ভিতরে যদি রাখতে পারি তাহলে কোনো প্লাস্টিক ডিফরমেশন তার নাই, পুরোটাই ইলাস্টিক, ফিরত আসতে পারবে অরিজিনাল শেপে। তাহলে রেজিলিয়েন্স কি, কতটা এনার্জি সে অ্যাবজর্ব করতে পারবে উইদাউট গোয়িং টু সাফারিং প্লাস্টিক স্ট্রেন বা পারমানেন্ট ডিফরমেশন হবে না আর কি সোজা কথা। আর টাফনেস কি, অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি প্রায়র টু ফ্র্যাকচার। তাহলে ভেঙে যাওয়ার আগে এগুলি কিন্তু এনার্জি পার ইউনিট ভলিউম, এটা মাথায় রেখো। তাহলে ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে কতটা এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। তাহলে এখন দেখো এরিয়া ডেফিনেটলি আমরা দেখতেছি যেগুলো ডাকটাইল ম্যাটেরিয়াল যেগুলির ইলংগেশন অনেক বেশি হয়, দেখো তাদের জন্য আসলে এই এরিয়াটা অনেক বেশি হবে। কাজেই মনে করো দুইটাই স্টিল, এটা একটা হাই স্ট্রেংথ স্টিল, এটা হয়তো তোমার 110 বা 120 KSI নিতেছে, এটা হয়তো একটা মডারেট স্ট্রেংথের স্টিল যেগুলো আমরা নর্মালি দেখে থাকি মার্কেটে, এটা হয়তো মনে করো 72.5 ইল্ড এরকম আর কি, ঠিক আছে। তো 110 এর চেয়ে 72.5 হয়তো অ্যাপারেন্টলি মনে হতে অনেক কম, কিন্তু তুমি যদি তার এরিয়াটা খেয়াল করো, এরিয়াটা যদি খেয়াল করো আসলে এই 110 এরটার চেয়ে 72 এরটা অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করবে। সো বেনিফিটটা কোথায়, আমার ডিজাইনে কিন্তু আমি এই এই এনার্জিটারে অন্যভাবে চিন্তা করব যে যখন আমার সাইসমিক অ্যাক্টিভিটি হয় তখন অল অফ এ সাডেন কিছু ব্যাপার ঘটতে থাকে, তখন মানুষ মারা যাওয়া এবং স্ট্রাকচারের ক্র্যাকিং হওয়ার মাঝে আমরা একটা কম্প্রোমাইজ করি যে মানুষকে আমি বাঁচাইতে চাই, স্ট্রাকচার মে গেট সাম ড্যামেজেস, ঠিক আছে, কিন্তু মানুষ বাঁচতে চাই। তাহলে তুমি দেখবা অনেক ক্র্যাক ট্র্যাক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, বাট ইভেন দো মানুষ এই বিল্ডিং থেকে চলে আসতে পারবে এবং তারা মারা যাবে না, তাদের সেফটি এনশিওর করা যাবে। সেই জন্যই আসলে এই আমরা যখন বিল্ডিং টিল্ডিং ডিজাইন করার চেষ্টা করি ডাকটাইল ম্যাটেরিয়াল ইউজ করব, নট ব্রিটল ম্যাটেরিয়াল, যাতে
তোমার এই ধরনের ইভেন্টে আমার ডিজাইনটা এমন হয় যে সে এনার্জি অ্যাবজর্ব করবে প্রচুর, এবং যেহেতু সে এইরকম একটা রিজিনে চলে আসছে ডেফিনেটলি তার মাঝে আমি এরপরে ভিজিবল ক্র্যাকও দেখতে পাবো, কিন্তু ইভেন আমার মানে যেই মানুষ আছে তারা সেফ থাকবে। ওয়ারেজ আমি যদি এটা ধরে ডিজাইন করি দেখা যাবে যে হঠাৎ করে এটা ব্রিটল ফেলিউর, তোমরা বুঝতেই পারো যে চক ধরে টান দিলে ঠাস করে যেরকম ভেঙে যায় ওই ধরনের একটা ফেলিউর হবে এবং দে মে নট গেট সাফিসিয়েন্ট টাইম টু এসকেপ আর কি। সো নর্মালি আমরা এই এনার্জি অ্যাবজর্বটা দেখার চেষ্টা করব ডিজাইনের সময়, সেই জন্যই দেখবো যে আজকাল অ্যাডের মধ্যে এই কথাটা খুব ইউজ করার চেষ্টা করে যে টাফার স্টিল এটা দিয়ে ইয়ে করো বিল্ডিং বানাও, ওইটার একটা লজিক হলো এটা আর কি। সো ডেফিনেটলি এটা আমাদের দেখার মতো জিনিস আছে। সো এই জিনিস যাওয়ার পরে আমরা এরপরে যাই আসলে আবারও অঙ্ক করার জন্য কিছু টুল বের করার চেষ্টা করি। পরবর্তীতে দেখবো যে এক্স ডিরেকশনের ডিফরমেশনকে আমরা স্মল ইউ বলি, ওয়াই ডিরেকশনের ডিফরমেশনকে স্মল ভি বলি, এবং জেড ডিরেকশনের ডিফরমেশনকে স্মল জেড বলি আর কি। ঠিক আছে, তাহলে ডিফরমেশন গুলাকে আমরা ডিফাইন করবো এক্স ওয়াই জেড তিন ডিরেকশনে ইউভি ডাব্লিউ দিয়ে। ঠিক আছে, আপাতত আমরা 2D প্ল্যানার এবং ইউনিঅ্যাক্সিয়াল লোড কেস, ইউনিঅ্যাক্সিয়াল মানে কি একটা অ্যাক্সিসের লোড আছে এটাই দেখার চেষ্টা করি। তাহলে আমার ইউভি ডাব্লিউ এর মধ্যে শুধু ইউটা থাকলেই চলবে আর কি। তাহলে এই ডিরেকশনে আমার ডিফরমেশন মনে করো স্মল ইউ। তাহলে যে কোনো একটা এলিমেন্টের লেন্থ যদি হয়, ছোট একটা এলিমেন্টের লেন্থ যদি হয় ডেল এক্স এবং সেখানে যদি ডিফরমেশন হয়ে থাকে ডেল ইউ, তাহলে পার ইউনিট লেন্থে ডিফরমেশন কত? ডেল ইউ বাই ডেল এক্স। পার ইউনিট লেন্থে যে ডিফরমেশন সেটাকে আমরা কি বলি? স্ট্রেইন, এবং তার সিম্বল কি? অ্যাপসাইলন। যেহেতু এক্স এর ডিরেকশন তাহলে অ্যাপসাইলন সাবস্ক্রিপ্ট এক্স, এটা হলো আমার স্ট্রেইনের লং লিনিয়ার স্ট্রেইন এক্স ডিরেকশনে। ঠিক আছে, যেহেতু ভ্যারিয়েবল একটাই এক্স ডিরেকশনেই আছে, তাহলে আমরা লিখতে পারি কি অ্যাপসাইলন এক্স ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স, বা লিমিট ডেল্টা এক্স টেন্ড টু জিরো তোমার কি হবে, এটা ডিইউ বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে সাইড ট্রান্সফার যদি করো ডিইউ সমান লেখা যাবে কি? অ্যাপসাইলন ডিএক্স, তাই না? এই দেখো, এটা সাইড ট্রান্সফার করলে ডিইউ সমান লেখা যাবে অ্যাপসাইলন ডিএক্স। ঠিক আছে, তাহলে অ্যাপসাইলন ডিএক্স যেহেতু লেখা যাবে, তাহলে আমরা এখন আমাদের আন্ডার গ্রাজুয়েটে ইন্টিগ্রেশন শিখে আসছি যে কোনো দুইটা পয়েন্টের মাঝে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ইউ ডিইউ ডিএক্স এগুলো কি? এই ডিরেকশনে ডিস্টেন্স, এই তো। তাহলে আমি মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে যদি এখান থেকে এখানে দুইটা পয়েন্টের মাঝে যদি ডিফরমেশনটা আমি বের করতে চাই, কিভাবে করব? ডিফরমেশন বের করব তোমার ওই লেন্থের উপরে ইন্টিগ্রেট করলে ইউটা পাওয়া যাবে, তাই না? দেখো আসছিল কি আমার ডিইউ ইজ ইকুয়াল টু অ্যাপসাইলন ডিএক্স। তাহলে দুইটা পয়েন্টের মাঝে যদি টোটাল ইউ কত আকার করছে, ইউ মানে কি ছিল? ডিফরমেশন আকার করছে, বের করতে চাই দুই সাইড দিয়ে আমি ইন্টিগ্রেশন করি, তাহলে জিরো থেকে এল যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি পেয়ে যাবো যে কত ডিফরমেশন হয়েছে। সে তুমি যদি এটাকে বলো যে ডিফরমেশন ম্যাগনিচিউড ডেল্টা, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু জিরো টু এল ইন্টিগ্রেশন অফ অ্যাপসাইলন এক্স ডিএক্স। ফিগারটাতে ফিরত যাই, যে ফিগারটা একটু হঠাৎ কেউ যদি খেয়াল করে থাকো ডাইমেনশন গুলা নড়ে গেছে মনে হয় দেখে, যে এখান থেকে এখানে মাপলাম তারপরে আবার দেখাইতেছি এটা ইজ ইকুয়াল টু এল প্লাস ডেল্টা, আর এখানে দেখাইছিলাম এখান থেকে এইটুকু এল। কারণটা কি? মনে করো এই জায়গায় এটারে আটকানো আছে। ঠিক আছে, এখন ধরে যদি টান দাও এই 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 জায়গায় যদি এইদিকে কোথাও যদি আটকানো থাকে বা এইদিকে কোথাও যদি আটকানো থাকে কি হবে? পুরা জিনিসটাই তো লম্বা হবে। এমন তো না যে অরিজিনাল পয়েন্টে বসে থাকে, যে দুইটা পয়েন্টের মাঝে আমি ডিফরমেশন মাপতেছি সেগুলাও সরে যাবে। সে এখানে আটকাইছো আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে ডিফরমেশন মাপতে চাই, এই পয়েন্টটাও তো মুভ করে এইদিকে আসবে এবং এই পয়েন্টটাও মুভ করে এইদিকে আসবে। ঠিক আছে, তো এইটা মুভ করে এই জায়গায় আসছে, এইটা মুভ করে এই জায়গায় আসছে, সেই জন্যই দেখে মনে হচ্ছে যে এই ডাইমেনশনটা হঠাৎ এদিকে নড়ে গেছে। নড়ে যায় নাই, তুমি যেটা করতে পারো সেটা হলো জাস্ট একটা রাবার ব্যান্ডে কেটে দুই টুকরা করে একটা লম্বা পিসে পরিণত করো, এটার গায়ে কলম দিয়ে দুইটা দাগ দাও, একটা দাগ দাও মাঝামাঝি, মানে একদম দুই এজ না, দুই এজ থেকে সার্টেন ডিস্টেন্স দূরে, তাহলে একটা এজকে চেপে ধরে এখন টান দাও, দেখবো যে দাগ দুইটাই মুভ করতেছে। কিন্তু দুইটা মুভ করার পরেও কি হচ্ছে যে দুইটা দাগের মাঝে অরিজিনাল ডিস্টেন্স ছিল এরকম, পরবর্তী ডিস্টেন্সটা আরো বড় হবে দুইটা দাগের মাঝে যেই ডিস্টেন্সটা, কিন্তু ফার্স্ট পয়েন্টটাও মুভ করছে দেখবা, সেকেন্ড পয়েন্টটাও মুভ করছে। সো এই জন্যই হঠাৎ করে তাকালে তোমার মনে হতে পারে যে এটা সরে গেছে, আসলে সরে যায় নাই, এটা যেটা প্র্যাকটিক্যালি ঘটবে সেটা দেখানো হয়েছে আর কি। সো এনিওয়ে আমরা যেটা পেয়েছি যে দুইটা পয়েন্টের মাঝে তাহলে ডিফরমেশন বের করতে পারি আমরা জিরো টু এল, বা দুইটা পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স এল সেটা সেই পরিমাণ ডিস্টেন্সের উপরে যদি অ্যাপসাইলন এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করি,
এখন দেখো গত ক্লাসে আমরা কি বলছিলাম, গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা আসলে আমাদের পারপাসে যেসব স্ট্রাকচার ইউজ করব সেগুলাকে আমরা এমন ভাবে ডিজাইন করব যাতে আমরা এগুলা সেফলি ইউজ করতে পারি এবং যারা এটাতে ইউজার আসবে তারা যেন সেফ ফিল করে। সেফলি ইউজ করার মানে হলো যে আসলে যে কোনো ইভেন্টেই যেন আমার স্ট্রাকচারে মানে আনওয়ান্টেড কোনো সিনারিও না আসে সেটা আমরা এনশিওর করার চেষ্টা করি ডিউরিং কনস্ট্রাকশন বা পরবর্তীতে ডিউরিং সার্ভিস লাইফ, অথবা কোনো কারণে যদি ওভারলোডিং হয় বা কোনো কারণে যদি সিরিয়াস ধরনের আর্থকুয়েক হয় সবসময় আমরা চাই যে সেফটিটা বজায় থাকুক। সেই জন্যই আমরা বলেছিলাম কি আমরা লিনিয়ার ইলাস্টিক রিজিয়ন পার হয়ে কখনোই যাব না, কাজেই আমাদের ডিজাইনে আমরা সবসময় লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে যদি থাকি হুকস ল তাহলে এখানে অ্যাপ্লিকেবল। তাহলে ইউনিঅ্যাক্সিয়াল লোড কেসে হুকস ল কি, সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন বা এপসাইলন ইজ ইকুয়াল টু কি, সেটা জাস্ট সাইড ট্রান্সফার করো, সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, ঠিক আছে, তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু সিগমা বাই ই, তাহলে এখানে কি হবে সিগমা এক্স বাই ই। Why not EX? কারণ আমরা বলছি যে ম্যাটেরিয়াল আমাদের কি কি হয় হোমোজিনিয়াস হয় আইসোট্রপিক হয়, আইসোট্রপিক হওয়ার মানে হলো যে EX, UY, EZ বলে আলাদা কিছু নাই সব হলো E, ঠিক আছে, তাহলে সিগমা এক্স বাই ই, তাহলে এটাকে আমরা রিপ্লেস করি সিগমা এক্স বাই ই দিয়ে, তাহলে সিগমা এক্স বাই ই। আবার সিগমা এক্সটা কি আমার লোড দিয়েছি আমি মনে করো PX আর এরিয়া যদি হয় AX তাহলে সিগমা এক্সটা হবে PX বাই AX, তাহলে এই হইলো সিগমা এক্স ডিভাইড বাই ই আর ছিল ডিএক্স, তাহলে দুই পয়েন্টের মাঝে আমার ইলংগেশন কি হবে তোমার দুই পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স সেটার উপরে আমি ইন্টিগ্রেট করব কি পিএক্স ডিএক্স বাই এএক্স, ঠিক আছে, এএক্স আসলে ক্রস সেকশনাল এরিয়া আর কি, ইএক্স বলা হলো আসলে এটা ই হবে কারণ আমার সব ম্যাটেরিয়ালে আমি বলতেছি হোমোজিনিয়াস আইসোট্রপিক, সো ইট ইজ পিওরলি ই হবে, ইএক্স এর দরকার নেই, সো দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে ইলংগেশন আমরা এটার থেকে বের করতে পারবো, 32 বাজে আমরা আরো একটা বা দেড়খানা অঙ্ক দেখতে পারবো আশা করি। তাহলে স্যার, হ্যাঁ বলো স্যার, আগের যে স্যার ইকুয়েশনটা স্যার ইন্টিগ্রেশন অফ 0 টু l স্যার ওইটা স্যার জাস্ট শুধু লিনিয়ার রিজনটার জন্য স্যার অ্যাপ্লিকেবল না, বুঝি নাই কিসের জন্য মেসেজ স্যার, এই ইকুয়েশনটা স্যার ইন্টিগ্রেশন অফ 0 টু l এটা বাই না স্যার তারপরেটা এটা মানে এটা পরেটা মানে এটা পজিট আসছে না এটা, হ্যাঁ এখানে আমরা কিন্তু লিনিয়ার ইলাস্টিক প্রপার্টি বসায় দিছি, এটা খেয়াল করো যে সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন বসায় দিছি, কাজেই এই এই ইকুয়েশনের ফান্ডামেন্টাল কনসেপ্টই হলো তোমার সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন ভ্যালিড থাকা মানে কি লিনিয়ার ইলাস্টিক ভ্যালিড আছে, কাজেই এটা ইমপ্লাইড তুমি মনে করো যত জায়গায় সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন ইকুয়েশনটা ইউজ করে যে ইকুয়েশনগুলো সাবসিকোয়েন্টলি বের হয় যত জায়গায় সেই বাই প্রোডাক্ট ইকুয়েশন গুলা ইউজ করবা সবগুলাই কিন্তু তোমার শুরুর থেকেই ধরে নিবে যে তোমার ম্যাটেরিয়াল লিনিয়ার ইলাস্টিক হোমোজিনিয়াস আইসোট্রপিক, ঠিক আছে, এই অনওয়ার্ডস আমরা যত ইকুয়েশন ডিরাইভ করব এই ক্লাসে সবগুলাই কিন্তু তোমার এই অ্যাজাম্পশনের ভিত্তিতেই আছে যে ম্যাটেরিয়াল হোমোজিনিয়াস আইসোট্রপিক এবং লিনিয়ার ইলাস্টিক, এবং লিনিয়ার ইলাস্টিক হওয়ার মানে কি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের কথা যদি মনে করো ডিফরমেশন ভেরি স্মল, ঠিক আছে, সবগুলোর জন্য এটা ভ্যালিড। ওকে, তাহলে আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সেটাতে যাই, একটা দেখো ছোট বার দেওয়া আছে যার লেন্থ এল, একটা সাপোর্ট বি এখানে ব্ল্যাক করা মানে কি তোমরা সাপোর্ট কন্ডিশন আসলে আগেই পড়ে আসছো ফার্স্ট ইয়ারে যে সাপোর্ট কি কি হতে পারে, তোমার ফিক্সড সাপোর্ট হতে পারে, হিঞ্জ সাপোর্ট হতে পারে, রোলার সাপোর্ট হতে পারে, তাই না, এগুলো তো আমাদের জানা আছে, জানা যদি থাকে এটা বুঝতেই পারতেছো যে এটা আসলে একটা ফিক্সড সাপোর্ট, এখানে এটাকে এমন ভাবে আটকানো আছে যে এটা এইদিকেও যেতে পারে না এইদিকেও যেতে পারে না বা এই জায়গাটায় ঘুরতেও পারে না, ঘুরতে পারে না মানে তুমি যদি হাতের আঙ্গুলের দিকে তাকাও এটারে তুমি ইচ্ছা মতো একটা দুইটা তিনটা জায়গায় ভাঁজ করতে পারো বা ঘুরাইতে পারো, হিঞ্জ আছে হাতের আঙ্গুলের মধ্যে, তাই না, তিনটা লোকেশনে হিঞ্জ আছে, তো এটা সেরকম রোটেশনও দিতে পারে না আর কি, ঠিক আছে, এটা একদম ফিক্সড, বা তোমার দুইটা আঙ্গুলের দুইটা জয়েন্টের মাঝে আঙ্গুলটা যেরকম ফিক্সড সেরকমই ফিক্সড, ওইটা ওই জায়গায় ইচ্ছা করলে তুমি ঘুরাইতে পারছো না এটাকে, তাহলে এই জয়েন্টটা সেই ধরনের ফিক্সড। এখন কি ঘটছে দেখো, কনসিডার বার বিসি অফ কনস্ট্যান্ট ক্রস সেকশনাল এরিয়া এ, তার মানে এটার এই জায়গায় যদি কাটি এরিয়া এ, এই জায়গায়ও যদি কাটি এরিয়া এ, এই জায়গায় তার মানে একটা ইউনিফর্ম সেকশন আর কি, সে ফর এক্সাম্পল তোমার স্কেলটাকে যদি কাটো তুমি যে জায়গায় কাটো না কেন পারপেন্ডিকুলার কাট নিলে, এটা যদি মনে করো স্কেলের সাইড থেকে দেখছো এইভাবে পারপেন্ডিকুলার কাট নিলে যেখানেই কাটো ক্রস সেকশনাল এরিয়া এক, এই ধরনের একটা ইউনিফর্ম সেকশন আর কি, নন ইউনিফর্ম কোনো সেকশন এটা না,
তার মানে হলো যে আসলে এই কথার মানে হলো যে তোমার এই যে ইকুয়েশনে ছিল কোথায় e ax ছিল না ax টা কনস্ট্যান্ট আর কি সোজা কথা এটারে ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনা যাবে তাহলে এবং লেন্থ l এখান থেকে এই পর্যন্ত l এই ফিগারে দেখানো আছে নাম্বার মিনিংলেস যে আমরা যেহেতু এই ফিগার দেখেই কথা বলতেছি নাম্বার বলা না বলা অর্থ তাহলে বলা হয়েছে কি দেখো কনসিডার এটা বার ডিটারমাইন দ্য ডিফ্লেকশন অফ দ্য ফ্রি এন্ড আই উড সে যে ডিফরমেশন অফ দ্য ফ্রি এন্ড উড বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টার্ম আর কি যে হওয়া উচিত ছিল যে ফ্রি এন্ড এর ডিফরমেশনটা বাইর করো কারণ ডিফ্লেকশন বলতে আমরা নর্মালি বুঝি আসলে মেম্বারের লংগিচুডাল যে অ্যাক্সিস লংগিচুডাল অ্যাক্সিস হলো এটা তার ট্রান্সভার্স ডিরেকশনের ডিফরমেশন গুলাকে বলা হয় ডিফ্লেকশন আর কি এনিওয়ে যাই হোক বইতে যেভাবে বলা আছে আপাতত আমরা সেভাবে যাই এটা ডিফরমেশন হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম ডিফরমেশন অফ দ্য ফ্রি এন্ড কজ বাই অ্যাপ্লিকেশন অফ এ কনসেন্ট্রেটেড ফোর্স পি তাহলে এই ছবিটা আর এই ছবিটা দুইবার দেওয়ার কারণ কি যখন লোড ছিল না তখন ছিল এটা যখন লোড দিস গ্র্যাজুয়ালি লোড বাড়ছে এবং পি যখন আসছে তখন কিন্তু সে বড়ই হয়ে গেছে তখন আর সে ছোট নাই সেটা বোঝানোর জন্য এই ছবিটার দুইবার দেওয়া হয়েছে তাহলে একটা ফোর্স পি অ্যাপ্লাই করলে কতটা ডিফরমেশন হয় ডিফরমেশনের ম্যাগনিচিউড যদি হয় ডেল্টা হয় সেটা বের করতে বলা হয়েছে আর বলা আছে কি ইলাস্টিক মডুলাস অফ ম্যাটেরিয়াল ইজ ই ঠিক আছে এখন ইলাস্টিক মডুলাস অফ ম্যাটেরিয়াল ই কথাটা কোশ্চেনে আমি বলতেও পারি নাও বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার তুমি জানো যে তুমি একটা কোর্স পড়তেছো যেখানে লিনিয়ার ইলাস্টিক ম্যাটেরিয়াল নিয়ে পড়ানো হচ্ছে কাজে এই কথাটা যদি আমি নাও বলি তুমি লিখবা যে মনে করি মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়াল ইজ ই ঠিক আছে এটা নিয়ে কোয়ারি করার কিছু নাই যে এটার মডুলাস অফ ইলাস্টিসিটি কত অনেক অঙ্ক দেখবা যে সংখ্যা দেওয়া আছে এরপরও এই ই সম্বন্ধে কিচ্ছু বলা হয় না বা শিয়ার মডুলাস সম্বন্ধে কিচ্ছু বলা হয় না ঠিক আছে এগুলিও কোয়ারি করার কিছু নেই তুমি জাস্ট ধরে নিবা যে ই সব হিসাব টিসাব হয়ে যাবে তলায় ই দিয়ে ভাগ করা থাকবে যদি সংখ্যা দেওয়া থাকে অন্যগুলার ই সম্বন্ধে কিছু না বলা হয় সো এখানে এখানে যেটা বলা আছে যে পি লোড দেওয়া হয়েছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই এখন এটার ফ্রি এন্ডের ডিফরমেশন কত সেটা বাইর করতে হবে তাহলে আমাদের ইকুয়েশন বেসিক ইকুয়েশন যেটা আমরা এটা সবসময় মনে রাখবো ইকুয়েশন হলো যে পি এল বাই এ ই তার ইকুয়েশনটা আর কি ডেল্টা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো টু এল পি ডিএক্স বাই এ ই তাহলে আমার কি যে পিএক্স মানেটা কি পিএক্স মানে হলো যে এর আগে কি হয়েছিল যেখানে আমরা কাটছিলাম সেখানে ফোর্স ছিল পি তাহলে এই ছবিটা আমাদের পার্টিকুলার প্রবলেমে আমরা যে কোনো র্যান্ডম জায়গায় কাটি এখান থেকে এক্স দূরে এই সাপোর্ট থেকে এক্স দূরে একটা র্যান্ডম জায়গায় এক্স এর মান যেখানে জিরো টু এল হইতে পারে কেটে ফেলি কেটে ফেলে এটার ফ্রি বডি আঁকি ফ্রি বডি আঁকলে কি হবে দেখো ফ্রি বডি আঁকলে পাওয়া যাবে কি তোমার এই বাম দিক দেখো অথবা ডান দিক দেখো স্যার ডান দিক দেখলে কি হবে এটারে একটু খুলে নিয়ে খাতায় যদি আঁকো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম বা তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনস যেগুলো ছিল সেগুলোর কথা যদি মনে করো তাহলে এই দিকে পি থাকলে ইন্টারনাল ফোর্স এখানে একটা পি আছে বা এইটাতে যদি এই দিকে পি দিয়ে টানতো সাপোর্ট যদি ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন না দেয় তাহলে তো এটা সাপোর্ট সহ এইদিকে চলে যাবে আর কি ভেঙে চুরে তাহলে এখানে একটা পি আছে তাহলে ফ্রি বডির যে সাইডই দেখো না কেন লেফট সাইড দেখলে এখানে সাপোর্ট একটা পি থাকলে এখানে একটা ইন্টারনাল ফোর্স পি আছে ডান দিকে আর যদি তুমি রাইট সাইডটা দেখো এদিকে যেহেতু পি আছে তাহলে ইন্টারনাল ফোর্স রাইট সাইডের উপরে বাম দিকে পি আছে এবং বাম দিক ডান দিক জোড়া দেওয়ার পরে আবার এই ফিগারে ফিরত আসে ইন্টারনাল ফোর্স লেফট সাইডের উপরে এইদিকে পি রাইট সাইডের উপরে টুয়ার্ডস দ্য লেফট পি জোড়া দেওয়ার পরে একটা আরেকটাকে ব্যালেন্স করে এরকম এরকম ফিগার চলে আসে আর কি কোনো কিছু নেই তাহলে এখান থেকে যদি আবার ছোট একটা পার্ট কাটো যেটা ডাইমেনশন হলো ডিএক্স তাহলে এখানে পি হলে অ্যাগেইন সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু এর জন্য এটাও পি আর কি তার মানে যে কোনো লোকেশনেই আমি দেখি না কেন এক্স দূরে ফোর্সের মান আসলে পিএক্স যদি আমি বলি পিএক্সটা কত একটা কনস্ট্যান্ট এখানেও এখানেও ইন্টারনাল ফোর্স যা এখানেও ইন্টারনাল ফোর্সটা এই জায়গায় কাটলেও ইন্টারনাল ফোর্সটা এই জায়গায় কাটলেও ইন্টারনাল ফোর্সটা একই তার মানে হলো জিরো টু এক্স যেখানেই কাটি না কেন আমি ইন্টারনাল ফোর্সের ভ্যালু বা অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালু পি পাবো তাহলে আমরা লিখি পি এক্স সমান সমান পি ঠিক আছে তাহলে আর দেওয়া আছে কি যে ক্রস সেকশনাল এরিয়া এ এক্স সমান সমান এ তাহলে আমরা এই ইকুয়েশনে যদি ফিরত যাই এটাকে লিখে ফেলতে পারবো পি এটাকে লিখে ফেলতে পারবো এ আর এটাকে লিখে ফেলতে পারবো ই এগুলো যেহেতু কনস্ট্যান্ট টার্ম এই ইকুয়েশন থেকে আমরা বাইরে নিয়ে আসতে পারি তাহলে পি ডিভাইড বাই এ ই আর থাকলো কি ডান দিকে থাকলো ইন্টিগ্রেশন অফ জিরো টু এল ডিএক্স ঠিক আছে তাহলে এই ছবিতে আবার ফিরত আসো জিরো টু এল ডিএক্স তুমি ইন্টিগ্রেট করলে কি হবে এক্স আসবে যেটা লিমিট হলো জিরো টু এল তার মানে ইন্টিগ্রেশন ভ্যালুটা আসবে কত এল তাহলে আসলো কি
আবার খেয়াল করো আমরা বাইরে নিয়ে গেছি পি, বাইরে নিয়ে গেছি এ, বাইরে নিয়ে গেছি ই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স জিরো টু এল, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে আসে কি এক্স, আর যেহেতু লিমিট জিরো টু এল তাহলে ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট হলো জিরো আপার লিমিট হলো এল, তার মানে এটা কি এক্স এর লোয়ার লিমিট জিরো আপার লিমিট এল, তার মানে এটা এল মাইনাস জিরো সমান সমান এল। তাহলে পি বাই এ ইন্টু এল, এটা হলো আমার ডিফ্লেকশন ভ্যালু বা ফ্রি এন্ডেড ডিফরমেশন, যেটা ফ্রি এন্ডেড ডিফরমেশন যেটা সেটা আমরা এই যে ক্যালকুলেট করে, যে দেখো যেটা মুখে আমি বললাম সেই জিনিসটা এখানে দেখানো আছে পি এল বাই এ ই। তাহলে প্রশ্নে আমার জানতে চাওয়া হয়েছিল যে ডিফ্লেকশন কত হবে, যদি আমি বলতেছি ডিফ্লেকশন না বলে ডিফরমেশন বলা উচিত, হোয়াট এভার, বইতে যেহেতু ডিফ্লেকশন বলছে আপাতত আমিও বলতে থাকি ডিফ্লেকশন। তাহলে ডিফ্লেকশন ভ্যালুটা হলো তোমার পি এল বাই এ ই, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিফ্লেকশন, এবং বুঝতেই পারতেছো যে আসলে এগুলি জিনিসটা কি বোঝানোর জন্য করা, এগুলি এক সেকেন্ড বা দুই সেকেন্ডে করা যায় এইসব অঙ্ক, এগুলি পরীক্ষায় আসে না। বাট পরীক্ষায় যেগুলি আসবে সেগুলো যাতে আমরা করতে পারি, সেই জন্যই ছোটখাটো জিনিসগুলো আগে দেখিয়ে দেওয়া যে কিভাবে এই জিনিসগুলা রিজলভ করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো যে একটা টার্ম, যে তোমার স্টিফনেস বলে একটা টার্ম পাবো আমরা প্রায়। স্টিফনেস একটু কাগজ কলম নাও, লিখে রাখো। স্টিফনেস কি? স্টিফনেস হলো যে তোমার ইউনিট ডিফরমেশনের জন্য, লেখো ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড লাগে সেটাকে স্টিফনেস বলা হয়। ইউনিট ডিফরমেশন, লোড রিকোয়ার্ড ফর ইউনিট ডিফরমেশন ইজ কল্ড স্টিফনেস, ঠিক আছে। এখন লোডের ব্যাখ্যা কি? লোডের ব্যাখ্যা আমি তোমাদেরকে আগেও বলছি যে লোড হইতে পারে তোমার লিনিয়ার লোড গুলা, যেগুলো আমরা এই যে এই মাত্র দেখলাম পি, সেটা লোড। আবার লোড হইতে পারে তোমার বেন্ডিং মুভমেন্ট, সেটা লোড। আবার লোড হইতে পারে টর্শন, সেটাও লোড। তাহলে যখন তোমার লিনিয়ার লোডের জন্য তুমি হিসাব করবা, সেটা হলো তোমার অ্যাক্সিয়াল স্টিফনেস। যখন তুমি বেন্ডিং এর জন্য হিসাব করবা, তখন সেটাকে তোমরা বলবা হলো বেন্ডিং স্টিফনেস। যখন টর্শনাল কেসে হিসাব করবা, সেটা হলো টর্শনাল স্টিফনেস। কাজে স্টিফনেস পরবর্তীতে তুমি দেখবা অ্যাক্সিয়াল স্টিফনেস বলা হইতে পারে বা লিনিয়ার স্টিফনেস বলা হইতে পারে, তোমার বেন্ডিং স্টিফনেস বলা হইতে পারে, আবার টর্শনাল স্টিফনেসও বলা হইতে পারে। টর্শনাল স্টিফনেস এর সাথে তোমরা সম্ভবত আগামী টার্মেই পরিচিত হয়ে যাবে, কাজেই এই জাস্ট এই যে কথাটা বললাম এটা মনে রেখো আর কি। তাহলে জেনারেল ফরম্যাটে বললে হলো যে ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড রিকোয়ার্ড সেটাই হলো স্টিফনেস। তাইলে এখন তোমাকে যদি বলা হয় যে প্রবলেমটা আমরা দেখলাম, প্রবলেমটা ছিল কি? প্রবলেমটা ছিল তোমার এইটা, এই মেম্বারের অ্যাক্সিয়াল স্টিফনেস কত বের করো। তাহলে আমরা জাস্ট ডেফিনেশনটা যদি আবার একটু মনে করি, যে ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড লাগে, ঠিক আছে, তাহলে ডেল্টা ডিফরমেশনের জন্য কি লোড লাগছিল সেটা আমাদের জানা আছে, ঠিক আছে। তাহলে ইউনিট ডিফরমেশনের জন্য কত লোড লাগে সেটা আমরা বের করতেই পারি, পি ডিভাইড বাই ডেল্টা, তাই না? ডেল্টা ডিফরমেশন হয়েছে, লোড লাগছে পি, তাহলে ইউনিট ডিফরমেশনের লোড লাগবে কত? পি ডিভাইড বাই ডেল্টা, এই ছবিতে তাই বলে নাকি, ঠিক আছে না? জি স্যার। বাই ডেল্টা হলো আমাদের অ্যাক্সিয়াল স্টিফনেস, আমি যদি বলি কে, ঠিক আছে। স্টিফনেস কে নরমালি আমরা কে কে সিম্বলটা ইউজ করব, ঠিক আছে। তাহলে কে হলো তোমার, কে হলো তোমার পি বাই ডেল্টা, ঠিক আছে, পি বাই ডেল্টা। তাহলে অলরেডি আমি জানি যে ডেল্টার ভ্যালুটা কত, ডেল্টা ইজ ইকুয়াল টু ছিল কি পি এল বাই এ ই। তাহলে এ ই উপরে উঠে যাবে, নিচে পি এল থাকবে, উপরের পি এর সাথে নিচের পি কাটা যাবে, তাহলে কি এ ই বাই এল আসে এখানে বসাইলে, তাই না? ঠিক আছে, ডেল্টা সমান আমরা পাইলাম কি একটু আগে, ডেল্টা সমান আমরা হিসাব করে পাইলাম, ডেল্টা সমান আমরা হিসাব করে পাইলাম গেল এটা পি এল বাই এ ই। তাহলে পি বাই ডেল্টা কত? পি বাই ডেল্টা হবে এ ই ওভার এল, এই সাইড ট্রান্সফার করে দেখো না, পি বাই ডেল্টা সমান হলো এ ই ডিভাইড বাই এল, ঠিক আছে। তাহলে এই মেম্বারের অ্যাক্সিয়াল স্টিফনেস কত হবে? এ ই বাই এল হবে এই মেম্বারের অ্যাক্সিয়াল স্টিফনেস। কাজে এটা পরবর্তীতে আমরা মনে রাখবো, অ্যাক্সিয়ালি লোডেড মেম্বারের জন্য স্টিফনেস আসলে এ ই ওভার এল, সেটা যেই মেম্বারই হোক না কেন। এখন কালকে ক্লাসে আসার আগে ছোট একটা কাজ তোমাদের করতে হবে, আমি বলে দিই কিভাবে করে আসবা। সেটা হলো যে এই প্রবলেমটা দেখো, প্রবলেম নাম্বার থ্রি, অনেকগুলো ডাইমেনশন দেওয়া আছে, মোটা তাজা অনেক কিছু জিনিস দেওয়া আছে। তাহলে জিনিসটা কি আমরা বুঝি, যে একটা স্ট্রাকচার আছে যার এখান থেকে এই পর্যন্ত আছে 2000 mm লেন্থ, এখান থেকে এই পর্যন্ত আছে 1000 mm লেন্থ,
এখান থেকে এই পর্যন্ত আছে 1500 mm লেন্থ। এখানে খেয়াল করো যে এই ডাইমেনশন গুলি কিছু হয়তো বলা নাই, এমনও হইতে পারে। এখানে যেরকম mm বলা আছে, কখনো কখনো দেখবো যে এই mm ও বলা নাই, 2000, 1000, 1500 লেখা আছে। তখন তোমার দেখেই বুঝতে হবে যখন এইরকম বলা থাকে তখন এগুলি মাস্ট বি ইন মিলিমিটার। আমরা এমন কোন বিল্ডিং টিল্ডিং বা মেম্বার ডিজাইন করার চেষ্টা করবো না যেটা 2000 ফুট লম্বা বা 2000 মিটার লম্বা, ঠিক আছে? সেটা ভেরি এক্সেপশনাল কেস, কাজেই আমরা নর্মাল জিনিস নিয়েই কাজ করি যেহেতু, কাজে এটা বুঝতে হবে আসলে এটা 2000 mm, যদি এই mm টা এখানে নাও থাকে। ওকে, এর বাইরে কি বলা আছে দেখো, এর বাইরে দেখো এখানে দেখা আছে P1, P2, P3, P4 এগুলার ভ্যালু দেওয়া আছে। দেখো যে P1 is equal to 100, P3 300, P2 250 এবং P4 50 kN, এই লোডগুলার ভ্যালুও দেওয়া আছে। আবার বলা আছে কি রেসপেক্টিভ এরিয়া অফ বার সেগমেন্টস OB, BC, CD, OB, BC, CD কত, 1000, 2000, 1000 mm². তার মানে এই বার গুলার লেন্থ গুলা দেওয়া আছে, তিন রকমের বার একসাথে জোড়া দেওয়া আছে এবং এগুলার ক্রস সেকশনাল এরিয়াও দেওয়া আছে, ঠিক আছে? এখন কি বলছে, ডিটারমাইন দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট ডি ফ্রম ও, ঠিক আছে? যদি কি হয়েছে এই লোড গুলা P1, P2, P3, P4 লোড অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে রিলেটিভ ডিফ্লেকশন কত হবে। তাহলে দেখো আবারও আমরা শুরুতে ক্লাসের শুরুতে মনে মনে যে একটা রাবার ব্যান্ড কেটে ফেললাম সেটাতে ফেরত চাই, সেই রাবার ব্যান্ডটারে আরেকবার আমরা কাটি, ঠিক আছে? রাবার ব্যান্ডটারে আরেকবার কেটে এটাকে মনে মনে লম্বা করে ফেলি, বহু প্রবলেমই আমরা যদি মনে মনে এইভাবে চিন্তা করি সলিউশন বিকামস ভেরি ইজিয়ার। সেই রাবার ব্যান্ডটা তুমি মনে করো আমরা যদি আঁকি, মনে করো রাবার ব্যান্ডটারে কেটে আমি লম্বা করে এইরকম একটা সেগমেন্ট করছি, ঠিক আছে? যেটা করো সেটা হলো যে এখন এটার মধ্যে তুমি মনে মনে আবার কিছু দাগ দেওয়া শুরু করো। তুমি এইখানে একটা দাগ দাও, এইখানে একটা দাগ দাও, এইখানে একটা দাগ দাও এবং এইখানে একটা দাগ দাও। দাগ দেওয়ার পরে তুমি এই রাবার ব্যান্ডের দুই মাথায় ধরে টান দাও, ঠিক আছে? টান দিলে কি হবে, এই জায়গায় আটকায় রাখো বা টেবিলের উপরে এটারে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখো আর আরেক হাত দিয়ে এটাকে ধরে টান দাও। দেখবা যে এই পয়েন্টটা সরে গেছে, এই পয়েন্টটা সরে গেছে, এই পয়েন্টটা সরে গেছে, এই পয়েন্টটা সরে গেছে। সরে যাওয়ার পরে তুমি ফাইনালি আবার একটা শেপ দেখতে পাবা। এখন তোমার কোশ্চেন করছে যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের রিলেটিভ ডিফরমেশন কি। তুমি খেয়াল করে দেখো লম্বা হওয়ার পরে কি হয়েছে, আমি যদি অরিজিনাল এইটার ডিফরমেশন বাইর করি, অরিজিনাল এটার ডিফরমেশন বাইর করি, অরিজিনাল এইটুকুর ডিফরমেশন বাইর করি, সেটাই কি আলটিমেটলি আমার দিবে না যে ফাইনাল এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে ডিস্টেন্স কত। খেয়াল করছো জিনিসটা কি বলছি, এইটুকু এই পয়েন্টটা এই এখানে আটকায় ধরে এটাকে টান দিছি, ঠিক আছে? সবগুলা পয়েন্ট সরে গেছে। এখন সেই রাবার ব্যান্ডটাকে একই পরিমাণ ফোর্স দিয়ে আবার টান দাও এখানে আটকায় ধরে। দেখবে যে আগের কেসে তুমি যদি একটা স্কেলের পাশে ধরে টান দাও এবং সিমিলার অ্যামাউন্ট অফ টান দিতে পারো, তাহলে যেটা দেখতে পাবা যে প্রথম কেসে এই দুইটা পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স হয়েছিল এখানে চেপে ধরাতে, এখানে চেপে ধরাতেও এই দুইটা পয়েন্টের মাঝে সেই একই ডিস্টেন্স হবে। তার মানে কি, আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিলেটিভ ডিফরমেশনটা বাইর করতে পারি, সেটাকে একটা কোয়ান্টিটি হিসাবে রাখি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিলেটিভ ডিফরমেশনকে বাইর করে সেটা একটা কোয়ান্টিটি হিসাবে রেখে দেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিলেটিভ ডিফরমেশনকে বাইর করে একটা কোয়ান্টিটি হিসাবে রেখে দেই, তারপরে প্রথম কোয়ান্টিটি যোগ দ্বিতীয় কোয়ান্টিটি যোগ তৃতীয় কোয়ান্টিটি বাইর করি, তাইলেই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রিলেটিভ ডিফরমেশনটা পাওয়া যাবে, তাই না? এটা যদি বোঝা যায় তাহলে এগুলি কেমনে বাইর করব, প্রতিটার জন্যই পিএল বাই এই, এটার জন্য পিএল বাই এই, এটার জন্য পিএল বাই এই, এটার জন্য পিএল বাই এই, তিনটার পিএল বাই এই বের করব, তিনটা যোগ করে দিব, দেন সেটাই হবে আমার এই দুইটা পয়েন্টের মাঝে রিলেটিভ ডিফরমেশন। জাস্ট প্রিলিমিনারি এই কাজগুলো একটু করে এসো, আগামী কালকের ক্লাসে আমরা এটা কন্টিনিউ করব এবং যদি তোমরা একটু দেখে আসো এটা খুব ইজিলি করা যাবে আর কি, সহজেই বোঝা যাবে এবং আমরা আমাদের প্রোগ্রেস মেনটেন করতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে আজকে যেহেতু টাইম শেষ হয়ে গিয়েছে আজকে আমরা ক্লাসটা ক্লোজ করলাম এবং আগের মতোই এগুলি আপলোড করে দেওয়া হবে ভিডিও। ওকে, থ্যাংক ইউ অল।